নবী সুলাইমান আলাইহিস সালামের জীবন দেখো বাবা, পয়গম্বর সুলাইমান আমার মাহবুব আল্লাহর বড় ইচ্ছা, সুলাইমান রে আমার ঘর নির্মাণ করো। জানো নিরে বান্দা, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদ বানায়, গোটা জগতের মধ্যে আমার মাবুদের সবচাইতে প্রিয় মানুষ তারা, যারা মসজিদ বানায়। বাবা রে আমার মালিক আল্লাহ কয় রে সুলাইমান, আমার জন্য মসজিদ বানাও। মালিক আল্লাহর নির্দেশ সুলাইমান পালন করবে কি করবে না? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মাকদাস বানাইবার জন্য জিনদের নির্দেশ দিলেন, জিনেরা মাবুদের ঘর বানাইব। মাবুদের ঘর তো যেমন তেমন হতে পারে না, মাবুদের ঘর সাধ্যের সবটুকু দিয়া বানাইব, সুন্দর কইরা বানাইব। এ বাবা মসজিদ সুন্দর কইরা বানাইনো, মসজিদে বেশি টাকা খরচ করা এটা সুলাইমান নবীর সুন্নাত, মারহাবা বলো। মসজিদ যারা বানায় তারা সুলাইমান নবীর সুন্নাত পালন করে, মসজিদে যারা হাজার হাজার টাকা দান করে সুলাইমান নবীর সুন্নাত আদায় করে, মসজিদ যারা সুন্দর করে সাজায়, দামি দামি পাথর লাগায়, দামি দামি টাইলস লাগায়, বাবা যেমন তেমন কাজ না, পয়গম্বর সুলাইমান নবীর তরিকা মানা মারহাবা। সুলাইমান নবী জিনদের বললেন, ও জিনেরা আমি আমার আল্লাহর ঘর বানাইব, আমি আমার আল্লাহর ঘর বানাইব, মাবুদের ঘর বানাইব, সুন্দর করে বানাইব। সমুদ্র থেকে তোমরা পাথর আনবা, সমুদ্র থেকে সুন্দর সুন্দর পাথর আইনা দিবা, আর আমার মসজিদ ঘরটা নির্মাণ করে দিবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা জায়গার মধ্যে ঘর বানাইছেন, ছাপড়া বানাইছেন, টং বানাইছেন, ওই টঙের মধ্যে সুলাইমান নবী প্রতিদিন গিয়া দাঁড়ান, দাঁড়াইয়া দাঁড়াইয়া জিনদের কাজের ডিরেকশন দেন, এমনে করো হেমনে করো হেমনে করো। ইঞ্জিনিয়ার জিনেরা সুন্দর করে মসজিদ সাজায়, কেউ বা পাথর আনে, কেউ বা পাথর ভাঙে, কেউ বা মশলা গলায়, কেউ বা আবার পাথরটা লাগায়, যার যার দায়িত্ব পালন করতেছে। ঘরটা কার? আরো জোরে বলেন, ঘরটা কার জন্য বানাচ্ছে? ঘরটা যিনি বানাইছে তিনি বান্দা, আর যার জন্য বানাইছেন তিনি আল্লাহ। সুলাইমান নবীর কাছে মালাকুল মউত হাজির, সময় নাই, সময় ফুরাইয়া গেছে, মালাকুল মউত আইসা ডাক দেয়, নবী সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম, সময় তো ফুরিয়ে গেছে, ও নবী আর দুনিয়ায় থাকা লাগবে না, আর থাকা যাবে না গো নবী, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। সুলাইমান নবী তাকাইয়া দেখে মসজিদের কাজ হয় না, মালাকুল মাউতরে কয় আমার মসজিদ তো শূন্য, এই দুষ্ট জিনেরা যদি আমি না থাকি মসজিদের কাজ তো আর হবে না, আমার আল্লাহর ঘর বানাইব বলে শখ করছি রে, আমি না থাকলে মসজিদের কি উপায় হবে? দেখেন বাবা মৃত্যু কত কঠিন, এক মুহূর্তের জন্য সার দেয় না। ঘর বানায় আল্লাহর, ঘর যিনি বানায় তিনি পয়গম্বর, মরণের সময় হয়ে গেছে, মালাকুল মাউত আসে হাজির হয়ে গেছে, সময় নাই, আল্লাহর ডাক দেয় পয়গম্বর, তোমার ঘর বানাইবার জন্য শুরু করছি, ও আল্লাহ তুমি তোমার মালাকুল মাউতরে পাঠাইছো গো আল্লাহ, এখন যদি আমি মরে যাই
মসজিদের কি হবে, দুষ্ট জিনেরা তো কাজ ছেড়ে সবাই চলে যাবে গো, আমি জীবন চাই না আমার দুনিয়ার কোনো মায়া নাই, আমি দুনিয়া চাই না, আমি তোমার ঘরের ভালোবাসি, তোমার ঘর নির্মাণ হোক এটা আমি চাই। ও চাঁদপুরের যুবক, ও মুরব্বী বাবা, আমার নবী সুলাইমান পয়গম্বর মরার সময় যেই মসজিদের জন্য চোখের পানি জড়াইয়া কানছে, আজকে সেই ইসরায়েলের নরপশু ইহুদিরা ওই মসজিদটারে বাইঙ্গা থাটটাম পেল বানাইবে, ওই মসজিদটারে বাইঙ্গা গরু পোড়াইয়া, লাল গরু পোড়াইয়া ওই জায়গার মধ্যে রেড টেম্পল বানাইবে, থাটটাম পোল বানাইবে, কারণ ওরা আমার নবী পয়গম্বর সুলাইমানের মসজিদ বাইঙ্গা, ওরা দাজ্জালের আশার দরজা বানাইবে, ঘর বানাইবে। যতদিন পর্যন্ত ইমানদার হামাসের যোদ্ধারা ফিলিস্তিনের একটা শিশু বাচ্চা বেঁচে থাকবে মুসলমান, কালেমায় তাইয়েবা পড়ে ঈমান নিয়ে পৃথিবীর জমিনে এক মুহূর্তের জন্য হায়াত পাইলেও আমার বাইতুল মুকদ্দাসের একটা ইটের গায়ে হাত দিতে দিব না মুসলমান, আমার ভাইরা ঠিক কি না বলো? আজকে 24,000 মুসলমান শহীদ হয়ে গেছে, 24,000 নারী আর শিশু পৃথিবী থেকে এই ঘর রক্ষার জন্য বিদায় হয়ে গেছে, তবুও তারা বাইতুল মুকদ্দাস রক্ষাকারী হামাসদের গালি দেয় না, খারাপ বলে না, সমালোচনা করে না, বুকটা পাইতে দেয় মহিলা বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে, তবু হামাস যোদ্ধাদের কথা বলে না। এখন পর্যন্ত ইসরায়েলি লাল কুত্তারা হামাসের একটা ঘাঁটিও খুঁজে পায় নাই, হামাসদের ফিলিস্তিনের মুসলমানেরা খারাপ বলে না, আর আমার দেশে ইহুদিদের টাকা খাওয়া কতগুলো এজেন্ট মৌলবি বেরোয়েছে, আহলে হাদিসের ব্যানারে ওরা ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? কথা ক্লিয়ার, বুঝে স্পষ্ট, ইসরায়েলের পরাজয় গোটা পৃথিবীর মুসলমানদের আনন্দ, কিন্তু যখন আহলে হাদিসদের কষ্টের কারণ হইছে, বুঝতে হবে আহলে হাদিসেরা মুসলমানের দালাল নয়, মুসলমানের লোক নয়, মুসলমানের কোনো দল নয়, এরা ইহুদিদের এজেন্ট, ঠিক কিনা বলো? এরাই আমাদের সমাজের মধ্যে ফেতনা নতুন করে সৃষ্টি করে, প্রতিদিন ফেতনা করে, আমাদের মসজিদে নামাজ পড়ে না, আহলে হাদিস মসজিদ বানাইয়ে নামাজ পড়ে, ঠিক কিনা? আমাদের সঙ্গে নামাজ পড়ে না, তিন রাকাত ভেতরে এক রাকাত পড়ে, ঠিক কিনা? আমরা যেমন নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে সন্দেহ তৈরি করে দিয়া এরা উল্টা পাল্টা ফতোয়া দিয়া, উল্টা পাল্টা হাদিস, এ জায়গার হাদিস ওই জায়গায় আইনা মিলাইয়া, যেটা হাদিস সুন্না নয় সেই রকম হাদিসগুলোকে এরা আমলযোগ্য বানাইবার চায়। মূলত এরা আমলের জন্য, তুমি তাকে এমনে করো আর হেমনে করো, আমি জোরে বলো আর আস্তে বলো, মূল বিষয় এটা নয়, এটা দিয়ে তারা মুসলমানদের জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? মাজহাবের ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফার মাজার জিয়ারত করতে আসছে, মসজিদে হানাফিতে তিনি ঢুকছেন, তিনি সেখানে ঢোকার পরে তিনি আর রাফেদাইনও করে না, আমিনও জোরে বলে না। মুরিদরা জিগায়, হুজুর আপনি তো রাফেদাইন করতেন, আমিন জোরে বলতেন, আজকে কেন বললেন না? কয়, আমরা এখন ইমাম আজমের বাড়িতে আসছি, এখানে ওই সুন্নাত মোতাবেক চলবো, কারণ ফেতনা তৈরি হবে না। কিন্তু একটা আহলে হাদিস থাকলো 500 মুসল্লির মধ্যে, ও কোনায় বসা শয়তান আমাদের নিরব বিচ্ছিন্ন খুশু খুজুর নামাজকে ধ্বংস করছে, ঠিক কিনা? আমাদের নামাজের খুশু খুজু ছুটিয়ে দিচ্ছে, আমাদের নামাজের মধ্যে উল্টা খেয়াল নিয়ে আসছে, কারণ আমরা তো আমিন জোরে বলে অভ্যস্ত না, যখন ও জোরে বলে আমরা চমকে উঠি, উঠি কি না? তাহলে নামাজ ভাঙলো, নামাজ ভাঙলো কি না? শয়তান যদি সামান্যতম পারে
আমল থেকে আপনাকে ছুটিয়ে দিতে সেটাও সে চেষ্টা করবে। এটাকেই বলে ন্যাক সুরাতে ধোকা। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম বহু বিষয় আছে, মিলাদ কিয়াম নিয়ে এগো মনে হয় যেন ঠাড়া পড়ছে, বাবার সম্পত্তি কাইরা নিয়ে গেছে। আশেকে রসুলরা হৃদয়ের খোরাক পায়, তৃপ্তি পায়, অন্তরে শান্তি পায় মিলাদ কিয়াম করলে। আর এই সালের মধ্যে মৌলবী না, কোন এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, ওই কয়েকটা শায়খের বক্তব্য ভিডিওতে শুনছে, আর কিছু বাংলা অ্যাপস নামাইয়া পইরা এরা ফতোয়া দেয় মিলাদ কিয়াম বেদাত আছে কিনা। অথচ বেদাতের বউ বোঝে না। প্রিয় ভাইরা, এই ইমান চোরদের থেকে সাবধান, এই ইহুদিদের এজেন্টদের থেকে সাবধান। বাইতুল মুকদ্দাস ধ্বংসকারী ইহুদিদের এজেন্ট, এই আহলে হাদিস নাম্বার 90 ওয়াহাবীদের থেকে সাবধান। যদি এখনো বুঝতে ভুল করেন, ও চিরেই ঈমান বিলুপ্ত হয়ে যাবে, বাইতুল মুকদ্দাস ধ্বংস হয়ে যাবে, সুলাইমান নবীর সেই স্মৃতি বিজড়িত মসজিদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, দাজ্জালের আবাসন তৈরি হবে, এটা মুমিন বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, বলছিলাম পয়গম্বর সুলাইমান চোখের পানি সাইরা মাহবুবের ডাকে, আল্লাহ দুনিয়ায় থাকার কোনো আশা নাই, দুনিয়ার কোনো লোভ নাই, রাজসিংহাসনের কোনো লোভ নাই, তোমার মসজিদ যদি নির্মাণ করে যাইতে না পারি, এই কষ্টে আমার হৃদয়টা ফেটে যায়। আমার মাবুদ আল্লাহ ডাইকা কইরে, সুলাইমান তোর হৃদয়ের ব্যথাটা আমি বুঝি, আমি মাওলা পারি না এমন কিছু নাই, তোর স্বপ্নের মসজিদ আমি মাওলা তোরে দিয়াই বানাইব। ও সুলাইমান চিন্তা করিস না, যেহেতু আমার মৃত্যু নির্ধারিত, তোরে আমি দুনিয়ায় রাখতেও পারবো না গো। ও সুলাইমান তোমার দুনিয়ায় রাখবো না, মৃত্যুর নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আমি বাড়াইব না, কিন্তু গো সুলাইমান তোমার দিয়েই মসজিদ বানাইব। আল্লাহ কেমনে বানাইবেন একটু শুনতে চাই, তাইলে মনটা তৃপ্ত। আল্লাহ কয়, সুলাইমান রে আমার হেকমতের বুদ্ধি হলো, আমার হেকমতের কৌশল হলো, তুমি এখন মালাকুল মাউতের সাথে আইসা জান্নাতে বিশ্রাম নাও, তোমার যে লাঠিটা আছে ওটার উপরে ভর কইরা দাঁড়াইয়া থাকো, তোমার এই জড় দেহটা আমি মসজিদ নির্মাণ না হওয়া পর্যন্ত ওদের সামনে দাঁড় করাইয়া রাখব। বন্ধুরে, এত ভালো কাজ পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি আঞ্জাম দিচ্ছিলেন, কিন্তু আমার মাবুদ আল্লাহ ভালো কাজের জন্য একটা মাস, একটা সপ্তাহ, একটা দিনও পয়গম্বর সুলাইমানের দেয় নাই। তুমি আমি সুলিমুদ্দি কোন আশায়, কোন ভরসায় দুনিয়ার মধ্যে কাটাও, খামখেয়ালির মধ্যে কাটাও, আমার মাওলারে কি মানো না, মাওলা ভয় কি কল যায় নাই, ডাক দিলে পরে যাইতে হবে, কি নিয়া কবরে যাইবা বাবারে, কবরে যখন লাগবে একটা মানুষ সঙ্গে থাকবে না, সবাই বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কবরটা সমান কইরা দিতে দেরি রে, কবরস্থান গুলো থেকে মানুষগুলো চইলা যাইতে দেরি নাই, ঠিক নাকি বাবারে? যেই ছেলের জন্য জীবনে মাথার গাম পায় ফালাইয়া রক্ত পানি কইরা উপার্জন করছো, বাড়ি করলা, গাড়ি করলা, সম্পত্তি করলা,
চাঁদপুর শহরে বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইলা, ওই ছেলেও একটা ঘন্টার জন্য কবরের পাশে দাঁড়ায়নি কোন, যদি দাঁড়াইতেও চায় ছেলের বন্ধুরা জোর কইরা পেছাইয়া দইরা লইয়া যায়। আরে কেউ থাকবে না, কেউ থাকবে না, নতুন জায়গা নতুন ঠিকানা অন্ধকার কবর, একবারও কি ভাবছনি কে তোমার আপন হইবে। অবুজমন রে দম ফুরাইলে দেখবি কে আপন, অবুজমন রে দম ফুরাইলে যারা তোমার ছিল আপন তারা তোমায় পরাবে কাফুন, তারাই তোমায় করবে রে দাফন, ঠিক কিনা? সেই দিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, বাবা সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কবরেতে করবে রে দাফন, অবুজমন রে দম ফুরাইলে দেখবি কে আপন, কেউ নাই ও বাবা আপন কেউ নাই। কবরে রাখার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা কবরে প্রবেশ করবে, কবরে প্রবেশ করার পরে বুখারীর বর্ণনা তোমার জিগাইবে, মা তাকুলু লিহাদার রজুল রে পাগলা এইদিকে তাকা, যেই লোকটারে দেখো তার সম্পর্কে তোমার মন্তব্য কি ছিল, ওরে বান্দা যদি আমার নবীর প্রেম তোর অন্তরে না থাকে, যদি আমার নবীর সুন্নতের আমল না থাকে, যদি আমার নবীর কোনো গান মেলাদ কিয়াম সম্মান জবানের মধ্যে না থাকে, তাইলে আমার নবীর সিনবানি কথা কন্যা যে যারে সেনে সে তার নাম নিয়ে আলোচনা করে, আলোচনা না করলেও নামটা শুনে, ঠিক কিনা? বাবারে আমার নবীর সুন্নাত জীবনেও আমল করলা না, আমার নবীর জীবনেও মানলা না, আমার নবীর আদর্শ মোতাবেক চললা না, তুমি তোমার ছেলে মেয়ের জন্য, তুমি তোমার বাড়ি গাড়ির জন্য, তুমি তোমার ধন সম্পদের জন্য, তুমি তোমার রাজনৈতিক নেতার জন্য সারা জীবন দৌড়াইছ, আর দাড়ি টুপি রাখলে পরে মৌলবাদী কইছ, মোল্লা কইছ, মুন্সি কইছ, জঙ্গি কইছ, আছে কিনা এমন? দাড়ি টুপি দেখলেই কয় মৌলবাদী, দাড়ি টুপি দেখলেই কয় মুন্সি, দাড়ি টুপি দেখলেই মানুষ টিটকারি করে, করে কিনা বলেন? নামাজে বারবার গেলে আবার টিটকারি মাইরা কয় রে মোল্লা এত নামাজ কইরা কি লাভ, আমগো নামাজ না পড়লেও ইমানটা ঠিক আছে, ঠিক কিনা? যে মোল্লারে টিটকারি করছো সারা জীবন মূল্যায়ন করো নাই, একটু মুখের মধ্যে কথা শুনলেই বহিষ্কার করে দিস। আমার বাজান আসিফ মাহতাব উৎস যখন তিনি মোল্লানা কথা বললেন, ইসলামের বিধানটা বললেন, ট্রান্সজেন্ডার নিয়ে কথা বললেন, সঙ্গে সঙ্গে তারে বহিষ্কার করে দিয়েছ। তোমার আদর্শ হচ্ছে মোল্লাদের বহিষ্কার করা, তোমার আদর্শ হচ্ছে দাড়ি টুপিওয়ালাদেরকে তিরস্কার করা। যখন দাড়ি টুপিওয়ালা আমার নবীর কবরের সামনে দাঁড়াইবে, বেদিন মোর্তাদ বলবে, এই মোল্লারে আবার কুত্থেইকা ধইরা আনসরে, এই মোল্লারে সরাও, মোল্লা দেখলে গায়ের মধ্যে আগুন জ্বলে, অবস্থা না কি হবে? ফেরেশতা কইব, ওরে গোলামের পো গোলাম,
নবীরে কৌমল্লা নবীরে সরাও, তোর সারাটা জীবন বরবাদ, এখন থেকে তোর আজন্ম আর কোনো জন্ম নাই আর কোনো মৃত্যু নাই, চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা বলো? আর যখন একজন মুমিন আমার নবীরে দেখবে কবরে, ও মুমিন ভাই কেন তোমাদের মিলাদ পড়ার কথা বলি বাবা, নিজে একা একা মিলাদ পড়বা? মিলাদ মানে কি এ বাবা? মিলাদ মানে হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা যখন একটা পাগলায় বলে, চক্ষুটা বন্ধ করলে ওর চোখের সামনে আমার নবীর একটা ছবি কল্পনায় ভাইসা আসে কিনা বলে, যখন সায়ের কাছে দেয় টান্দা, নবী গো আপনি ঘুমান না রাতে দেখা দেন আশিকিদের সাথে, ডেকে লন আপনার রোজাতে দরুদ সালাম জানাতে। বলেন তো প্রতিটা লাইনের সঙ্গে সঙ্গে আমার নবীর একটা সুরত একটা হালত চোখের সামনে ভাইসা ওঠে কিনা? পাগলাই কইবে কথা বলিস না, সারাটা জীবন যেই নবীর সানার না দেখা, চক্ষু বন্ধ কইরা নবীর কল্পনা করলাম রে, আজকে রই নবীর সামনে, তোরা জিগাইস পরে জিগাইস জাহান্নামে দেলে দেইস, আমার আপত্তি নাই, আমার নবীরে জড়াইয়া দইরা লই, ঠিক কিনা বলো? ফেরেশতা কইবে রে পাগলা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু জবাবটা দিয়া যাও, আমরা চইলা যাই, আমার নবী কইব ফেরেশতা রে পাগলারে থামাইস না, পাগলারে বাধা দিস না, এটা প্রেমের বাধা, প্রেমের টা এই রশি ছেড়তে পারবি না, এই রশির টান এত মজবুত, এই রশি কোন শক্তি ছেড়তে পারবে না, এই প্রেম লাগাইছে আমার আল্লাহ, ঠিক কিনা? ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, আমি কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই, আমার নবীর প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া নবীর প্রেমে জ্বালা আছে কি নাই? নবীর প্রেম যার অন্তরে আছে, কোন ওয়াহাবির ফতোয়া সে মিলাদ কিয়াম বন্ধ করে? কথা বলেন না গো। নবীর প্রেম যার অন্তরে আছে, কোন নাস্তিক মোর্তাদ আর কুখ্যাত নেতার কথায় কোনদিন সুন্নাত আমল বর্জন করে? নবীর প্রেম যার অন্তরে আছে, কোন সুন্দরী বিশ্ব সুন্দরী রোমান্টিক নায়িকার কথায় মুখবর্তি দাড়িতে কেচি লাগায়? আমার ভাইরা বন্ধুরা বাবারা, নবী প্রেমিক হইয়া কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা নবী প্রেমিক হয়ে কবরে যেতে চাই এবং কবরে আমার নবীর সাফায়াত চাই, ঠিক কিনা? আসুন প্রিয় ভাইরা, এই নবীর সাফায়াত পেতে হলে সুলাইমান নবীর সুন্নাতের কথা বলছিলাম, মসজিদ নির্মাণ করা, ঠিক কিনা?